পূজোর মুখে বনগাঁ বাগদা রুটে বন্ধ বাস অটো পরিষেবা। শাসক দলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদে বিপাকে পড়েছেন সাধারণ মানুষেরা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। তৃণমূল শ্রমিক সংগঠনের আভ্যন্তরীণ গোলমালের জেরে বন্ধ থাকল বাস অটো টোটো পরিষেবা। আর এই ঘটনায় দুর্ভোগের মধ্যে পড়লেন বনগাঁ থেকে বাগদার মধ্যে যাতায়াতকারী যাত্রীরা। বনগাঁ মতিগঞ্জ অটো ইউনিয়নের অটো চালকদের অভিযোগ, বাগদা থেকে দত্তফুলিয়া পর্যন্ত সেখানকার ইউনিয়নের অন্তর্ভুক্ত অটো চালকদের নির্দিষ্ট রুট থাকা সত্ত্বেও তারা এক প্রকার গায়ের জোরে বনগাঁ পর্যন্ত যাত্রী নিয়ে আসছেন। এর ফলে বনগাঁর অটো টোটো চালকদের আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে প্রতিবাদ করতে গিয়ে দিন কয়েক আগে হেলেঞ্চার অটো ইউনিয়নের কর্মীদের হাতে বেধরক মার খেতে হয় বনগাঁর এক অটো চালককে। এ বিষয়ে অটো চালকেরা জানান, আমরা বনগাঁ মতিগঞ্জ থেকে বাগদা, হেলেঞ্চা বাগদা আমাদের অটো ইউনিট, অটো চালায় আমরা দীর্ঘ 36 বছর ধরে, এবং সেই মতো আমরা চলে আসছি, যাত্রী পরিষেবা দিয়ে আসছি। আপনাদের কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাদের মারধর করা হয়েছিল। হেলেঞ্চা বাজারেই আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছে। তাদেরকেও তাদের নির্দিষ্ট রুট থাকা সত্ত্বেও আমাদের এখানে বনগাঁতে আসতে দিতে হবে, এবং তাদের তাদের ইচ্ছাকৃতভাবে তারা গাড়ি চালাবে। একটা অটোতে 6-7 জন লোক নেওয়ার কথা, সেখানে তারা 10-11 জন করে যাত্রী নিয়ে তারা আসে। দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যার সম্মুখীন। কিছু পাতি নেতা তারা বিভিন্ন রুটে টাকা খেয়ে অটো টোটো ঢুকিয়ে দিচ্ছে। আমরা যারা অথরাইজ গাড়ি আছি, আমাদের যাদের পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, তাতে আমাদের খুব অসুবিধা যাচ্ছে। রুজি রোজগারে আমাদের আঘাত হানছে, কিন্তু আমরা তা অনেক বলা সত্ত্বেও তারা কর্ণপাত করছে না। মতিগঞ্জ অটো ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ অধিকারীর অভিযোগ, হেলেঞ্চা থেকে দত্তফুলিয়া পর্যন্ত রুটের অটো চালকদের জুলুমবাজির কারণে বনগাঁর অটো চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ ব্যাপারে প্রশাসন বা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। ফলে আগামী দিনে মতিগঞ্জ অটো ইউনিয়নের চালকেরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এ বিষয়ে মতিগঞ্জ অটো ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ অধিকারী আরো বলেন, হেলেঞ্চা টু দত্তফুলিয়া একটা নির্দিষ্ট অটো ইউনিয়ন আছে, যে ইউনিটে অটোগুলো চলে, তারা দিনের পর দিন জুলুম করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তারা দত্তফুলিয়ার থেকে স্টেশন, নলডুগরি বানেশ্বরপুর থেকে স্টেশন এবং মতিগঞ্জ তারা যাত্রী পরিবহন করছে, এবং সর্বোপরি আপনারা হেলেঞ্চার থেকে তারা যাত্রী নিয়ে তারা বনগাঁয় আসছে। আমরা প্রতিনিয়ত তাদেরকে বারণ করি, অনুনয় বিনয় করি, কিন্তু তারা তাদের সেই নির্দিষ্ট যে জুলুমবাজি, তারা বলে যে তোরা হেলেঞ্চায় আয়, আমরা তোদের দেখে নিচ্ছি, এবং হেলেঞ্চায় আমাদের পরবর্তী গাড়ি গেলেই তারা তাদেরকে মারধর করে, তাদেরকে গাড়ি আটকে রাখে। আজকে দিনের পর দিন এই তাদের অন্যায় অত্যাচার চলছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা নেতৃত্ব মহলে দ্বারস্থ হয়েছি, সবাই আমাদের নিরাশা করে ফিরিয়ে দিয়েছে। এ ব্যাপারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করেন, নিজেদের মধ্যে গোলমাল করে পরিষেবা বন্ধ করে যাত্রীদেরকে হয়রানি করা হচ্ছে, এটা নোংরামো হচ্ছে। কথায় কথায় এভাবে পরিষেবা বন্ধ করে দেওয়ায় মানুষ অসন্তুষ্ট, বাগদার মানুষ এর জবাব দেবেন। আজকে বাগদার মানুষ, তাদের যাতায়াতের ব্যবস্থা একটাই, বাস টোটো অটো, সেখানে আইনটিটিউসির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, হেলেঞ্চা ভার্সেস বনগাঁ, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে মানুষ জেরবার। আপনি এখান থেকে যান, যেতে পারবেন না, এখান থেকে আপনি হেঁটে যান, যেতে পারবেন না। সামনে পুজো, পুজো আর কদিন বাকি আছে, পুজো মহলায় চলে গেছে, পুজো শুরু হয়ে গেছে, সেখানে পুজোর মধ্যে মানুষের এইভাবে দুর্ভোগ, এইভাবে দুর্ভোগ তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যে, তাদের ভাগাভাগির জন্যে। একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না, তারপরে নিজেরা মারামারি করছে, এ ওর মাথা ফাটাচ্ছে, ওর কপাল ফাটাচ্ছে, এ ওর গাড়ি ভেঙে দিচ্ছে, এ নোংরামি, এসব নোংরামি চলছে। আর প্রতিনিয়ত এই বাগদা অঞ্চলের মানুষের এই ভোগান্তি ভুগতে হয়। আইএনটিটিউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ এ ব্যাপারে জানান, যাত্রী পরিষেবা বন্ধ রাখা যাবে না, পরিষেবা চালু রেখে পুজোর পর আলোচনায় বসার কথা দুই ইউনিয়নকেই বলা হয়েছে। পুজোর মুখে এইভাবে নিজেদের মধ্যে গোলমাল করে পরিষেবা বন্ধ করা যাবে না। আমি এই ঘটনা শুনলাম, যেরকম একটা ঘটনা ঘটেছে। আমি বাগদার যে ব্লক সভাপতি কিশোর ঘোষকে ডেকেছিলাম, একটা মারামারিকে কেন্দ্র করে এটা ঘটেছে। যাই হোক,
আমি বলেছিলাম যাই হোক না কেন সে বাগদা থেকে বা হেলেঞ্চা থেকে বনগাঁয় অটো আসছে বা বনগাঁ থেকে অটো যাচ্ছে হেলেঞ্চায়, এটা দীর্ঘদিনের যাতা, কিন্তু এখন অযাতা কে বা কারা কী বলছে আমার জানা নেই। আমি তাকে বলেছিলাম চালু রেখে সব কিছু, সামনে শারদ উৎসব, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ তারা এই অটোর পরে নির্ভর করে, চালু রেখে পুজোর পরে এটা নিয়ে বসা। এখন জানি না কী হয়েছে, যা যেটাই ঘটুক না কেন আগে চালু রেখে সব কিছু, তারপরে আমি উভয় পক্ষকেই বলবো আগে চালু তারপরে সব। শাসক দলের দুই ইউনিয়নের বিবাদের জেরে বন্ধ অটো বাস পরিষেবা, ফলে স্বাভাবিকভাবেই দিনভর নাকাল হতে হলো যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।